ঈদ উল ফিতরের যাত্রায় সড়ক দুর্ঘটনা কমেছে 20% বলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলন আয়তনে সংবাদ সম্মেলনে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন 2019 প্রকাশ করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরেন সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। বিগত বছরের তুলনায় এবার ঈদ উল ফিতরের যাত্রায় সড়ক দুর্ঘটনা 19.39% কমেছে বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া নিহতের হার 24.17 ও আহত 48.99% কমেছে। সংবাদ সম্মেলনে জানানো হয় এবার মোট 232টি সড়ক দুর্ঘটনার 76টি ঘটেছে মোটরসাইকেলের সঙ্গে অন্যান্য যানবাহনের সংঘর্ষে, যা মোট দুর্ঘটনার 33%। সেখানে মোট নিহত 33% আর এবং মোট আহত 10%। অন্য বছরের তুলনায় এবার ঈদ উল ফিতরে সড়কে যাত্রা 10% উন্নতি হয়েছে। যাত্রীদের জনসচেতনতা ও সরকারের তদারকির কারণে এটি সম্ভব হয়েছে। সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে 256টি দুর্ঘটনায় 298 জন নিহত ও 860 জন আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।